এই টবটায় কিছু ধনিয়ার বীজ লাগাবো বলে নিয়েছি। এগুলো দেশি ধনিয়ার বীজ, তো এখন তো সেপ্টেম্বর মাস পড়ে গেছে, বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে কিছু ধনিয়ার বীজ নিজেদের খাওয়ার জন্য লাগাচ্ছি। দেখি কতটা কী হয়, বৃষ্টিতে তো রাখা যাবে না, বৃষ্টিতে রাখলে গাছের বীজ পচে যায়, চারা হলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই কটা বীজ আমি টবে দিয়ে দিচ্ছি, দিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, আমি এটা শেডের নিচেই রেখে দেব, আর মাটির মধ্যে একটু কোকোপিট, একটু হালকা অল্প গোবর সার মিশিয়ে আর বাগানের প্লেন মাটি দিয়ে গাছগুলো, এই বীজগুলো আমি বসিয়ে দিচ্ছি, ভালো করে জল দিয়ে শেডের নিচে রাখব। সবসময় যে কোনো বীজে চারা দিতে গেলে মাটিটা সবসময় হালকা ভিজে মশরাযুক্ত রাখতে হয়, না হলে বীজে শুকিয়ে গেলে চারা হয় না। তো যে কোনো বীজই সেইভাবেই একটু যেখানে অল্প রোদ হয়, এক দু ঘন্টা রোদ হয় সেই জায়গা রেখে দিতে হবে, আর জলটা কমে গেলেই জল দিতে হবে, মাটি যেন হালকা ভিজে থাকে। দিন 15-20 দিন হয়ে গেল, চারাগুলো উঠেছে ভালোই, এখনও তো ভালোই আছে। আমি তো শেডের নিচেই রেখেছি, বাইরে বেরই করছি না, একদিন দুদিন বাদে বাদে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও এখানেও বৃষ্টির ছাট লাগে, অল্প লেগেছে যে গাছ কাত কাত হয়ে গেছে বৃষ্টির জল পড়ে, তো প্রচুর চারাই উঠেছে। এই যে দেখুন গাছ বেশ, এখন গাছের পাতা খাওয়ার মতো হয়ে গেছে, আর এই যে বৃষ্টি পড়ে গাছ অনেকগুলো পচে গেছে, তবুও যা হয়েছে ভালোই হয়েছে। এবার আমি শীতের ধনিয়ার বীজ যেগুলো হাইব্রিড সেগুলো লাগাবো। ধনিয়া গাছগুলোতে একটু খাবার এখনও দিইনি, তো একটু সবজির খোসায় যে এটা আমার বীজাণুই থাকে, তো এটার থেকে অল্প করে নিয়ে এর সঙ্গে ডবলেরও বেশি জল মিশিয়ে নিচ্ছি, নিয়ে হালকা করে দিয়ে দেবো। এগুলো যেহেতু দেশি ধনিয়ার বীজ চারা, এগুলো খুব একটা পাতা হয় না আর খুব মানে নরম প্রকৃতির, আর বৃষ্টির জন্য গাছগুলো আমার একটু খারাপ হয়ে গেছে, তো একটু খাবার দিয়ে দিচ্ছি। আর এবার একটু শেডের নিচে রেখেছিলাম বৃষ্টির জন্য, এবার একটু রোদে দিয়ে দেব। এর থেকে কিছু পাতা এখন আমি কেটে নেব রান্না করার জন্য, এই পাতা খুব অল্প দিলেই খুব সুন্দর হয়ে যায়, তো অল্প করে পাতা কেটে নিয়ে আজকে একটু রান্না করব, সেই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। হাইব্রিড ধনিয়া গাছ তো অনেক বড় হয়, অনেক পাতা হয়, মোটা হয়, কিন্তু দেশি ধনিয়ার বীজটা আবার চারাটা আবার এই পাতাটা খুব টেস্টি, অল্প দিলেই খুব সুন্দর গন্ধ হয়। তো আমি দু রকম ধনিয়াই লাগাই, এটা লাগিয়েছি, এরপরে হাইব্রিডটা লাগাবো, এটার আরও বীজ আছে, পরে আবার লাগিয়ে নেবো।